আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আজকে আরও একটা নতুন রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অলরেডি থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন ভিডিওটা কোন ব্যাপারে হতে যাচ্ছে, তো পুরো ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন। দেখেন, আজকে আমরা আপনাদেরকে 24 চ্যানেল মিক্সারের এই যে সুইচগুলো আছে, সুইচের যত কাজ আছে সব আমি আপনাদেরকে আজকে এক ভিডিওতে শিখাই দিব, তো আমাদের সাথেই থাকবেন। দেখেন, ভিডিওটা লং না করে এই যে দেখেন, প্রথমে আমরা এই সুইচগুলো নিয়ে কথা বলবো। তো এই সুইচগুলার কাজ হচ্ছে এই যে এইচডি যে সুইচটা আছে, দেখেন একদম নিচের সুইচটা, এই সুইচটা কিন্তু আপনাদের প্রতিটা চ্যানেল চালাইতে গেলে এই সুইচটা কিন্তু অন থাকতে হবে, ঠিক আছে? এই যে এইচডি সুইচটা আপনাদের, আপনারা মনে করেন এই চ্যানেলের কাজ করতেছেন, তখন এই চ্যানেলের এইচডি সুইচটা দিয়ে তারপরে ভলিউমটা উঠাইতে হবে, তারপরে এই চ্যানেলের এইচডি সুইচটা দিয়ে এই চ্যানেলের ভলিউমটা উঠাইতে হবে। তো প্রতিটা চ্যানেলেই একই রকমভাবে আপনারা কাজ করবেন। তারপরে আমি আপনাদেরকে দেখাই দিই, এই যে প্যাডের যে সুইচটা দেখতেছেন, এই যে প্যাড সুইচ, হ্যাঁ, এই যে প্যাড সুইচ, এই প্যাড সুইচটার কাজ হচ্ছে আপনারা যদি এই প্যাড সুইচটা অন না করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা চলবে না। যে যদি আপনারা প্যাড সুইচটা অন করেন তাহলে আপনাদের চ্যানেলটা কিন্তু চলবে না। প্রতিটা চ্যানেলেই যদি প্যাড সুইচ, এই যে একদম সবার উপরের সুইচটা কথা বলতেছি আমরা, যদি প্যাড সুইচটা যে চ্যানেলের অন করবেন সেই চ্যানেল কিন্তু চলবে না, ঠিক আছে? আপনি যতই সুইচ ঘাটাঘাটি করেন, যতই ফেডার ওঠান, তাও কিন্তু আপনারা সাউন্ড পাবেন না। তো অবশ্যই প্যাড সুইচটা আমাদের উপরে ওঠানো থাকতে হবে। তারপরে দেখেন মাস্টারের মেন সুইচ আসলে এই যে এইগুলা, মাস্টারের মেন সুইচ হচ্ছে এইগুলা। আপনারা চ্যানেলের মাস্টারের মেন সুইচ হচ্ছে এইগুলা। এই যে আপনারা প্রথমে এই সুইচটা অন করতে হবে, তারপরে এই যে এই সুইচটা অন করে দিছি, এই সুইচটা অন করি নাই কিন্তু এই সুইচটা উপরেই ওঠানো আছে। এবার আমরা যদি সাউন্ড উঠাই তাহলে কিন্তু আমরা সাউন্ড পাবো, ঠিক আছে? আমাদের কাজের সুবিধার্থে এই সুইচগুলো দেওয়া হয়েছে, এতে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয় কিন্তু। তারপরে দেখেন আমরা কথা বলবো 1/4, ঠিক আছে? 1/4 সুইচটার কাজ হচ্ছে আমরা যখন এই যে দেখেন গ্রুপগুলাতে না লাগায়া যখন আমরা মেইন মাস্টারটা উঠাবো, ঠিক আছে? আমাদের গ্রুপ নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। তো যখন আমাদের এই ভলিউমটা উঠানো থাকবে, মনে করেন এই চ্যানেলের মাইক্রোফোনের সাউন্ড কিংবা মোবাইলের গান বাজানোর সাউন্ডটা আমাদের আশানুরূপ পাচ্ছি না আমরা, তখন আমরা এই সুইচটা যদি অন করি তাহলে কিন্তু আমাদের সাউন্ডটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখেন এই যে এখানে আছে 1/2, এটা যদি অন করি তাহলে রিডাবল হবে, ঠিক আছে? অর্থাৎ 400K সাউন্ড, হ্যাঁ, 4K সাউন্ড আপনারা পাবেন। কিন্তু আমি বলে রাখতেছি আপনাদেরকে, গ্রুপে যদি বক্স না লাগানো থাকে, সেট না লাগানো থাকে, তাহলে আপনাদের এই দুইটা সুইচ না উঠানোই ভালো। যদি দেখেন আপনাদের চ্যানেলে সাউন্ড অতিরিক্ত কম আসতেছে তাহলে কিন্তু আপনারা এই একটা সুইচ উঠাইতে পারেন, এটা উঠানোর কিন্তু তেমন প্রয়োজন নাই। এতে করে দেখা যাচ্ছে আমাদের সেটগুলোর উপরে একটু ওভারলোড পড়ে যায়, যেহেতু সাউন্ড আসলে 4 গুণ বৃদ্ধি পাচ্ছে সেই কারণে। তো এই সুইচ, এই দুইটা সুইচ আমি বলবো না উঠানোই ভালো, খুব বিপদে না পড়লে। তারপরে দেখেন উপরে আছে এই যে পিএফএল, এরকম প্রতিটা চ্যানেলেই পিএফএলের সুইচ কিন্তু আছে। তো পিএফএলের কাজ আপনারা অনেকেই জানেন আশা করতেছি, তারপরেও আমি দেখাই দিতেছি। পিএফএর কাজ হচ্ছে সুইচটা যখন আপনারা এই চ্যানেলের, মনে করেন চ্যানেল ওয়ানের সুইচটা আপনারা দাবায় দিলেন, তাহলে কি হবে, এই যে চ্যানেল ওয়ানের যে মিউজিকগুলো বাজছে সেটা কিন্তু মনিটরে চলে আসবে, ঠিক আছে? চ্যানেল ওয়ানের যে, যদি পিএফএল বাটনটা আপনারা দাবায় দেন তাহলে চ্যানেল ওয়ানের দেখা যাচ্ছে, যে চ্যানেলের পিএফএল বাটন দাবাবেন সেই চ্যানেলের মিউজিক কিন্তু এইখানে ডিসপ্লেতে শো হবে, বলতে লাইটটা আপ ডাউন করবে। আমি আপনাদেরকে অনেক সহজভাবে বোঝানোর জন্য খুব ভেঙে চুরে বলতেছি। তো আপনারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই সম্পূর্ণ কাজ শিখতে পারবেন, আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা আবার নতুন করে দরকার হলে রিভিউ আপনাদের জন্য নিয়ে আসব। দেখেন তারপরে এই যে এই সুইচগুলো আছে, দেখেন AUX 5/6, আর এগুলো কিন্তু, এই দুইটা কিন্তু ইফেক্টের ভলিউম, এটা হচ্ছে ভয়েস প্রসেসরের ভলিউম আর এটা হচ্ছে ইফেক্টের ভলিউম। তো
এই যে দেখেন আক্স 5-6 এর সুইচটা যখন আমরা দাবায় দিব, তখন কিন্তু আমাদের এই যে আক্সে কিন্তু আমাদের ইফেক্টটা যাবে, ভয়েস প্রসেসরের ইফেক্টটা আক্সে যাবে। এদিকেও আছে অনেক কাজ আছে ইফেক্টের। দেখা যাচ্ছে এই যে ভলিউমগুলো আছে, এগুলো উঠাই দিলে ইফেক্টে আপনারা ভলিউম পাবেন, যত বেশি উঠাবেন তত আপনারা সাউন্ডটা পাবেন, ইফেক্টের সাউন্ডটা পাবেন। তো অলরেডি আমরা 24 চ্যানেল মিক্সারের রিভিউ দিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখলে কাজগুলো খুব সহজে বুঝতে পারবেন। তো আশা করব সেই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন, দেখলে আপনাদের খুব হেল্পফুল হবে। তো এই যে দেখেন, তারপরে হচ্ছে পেয়ার, এই সুইচটার কাজ হচ্ছে, পেয়ার সুইচটা হচ্ছে যখন আমরা সুইচটা দাবাই দিব, তখন যখন আমরা মনিটরের সেটগুলো লাগাবো, মনে করেন মনিটর 1-2 সেটগুলো লাগাইছি, তো যখন আমরা সুইচটা দাবাই দিব, এই যে দাবাই দিলাম, তখন আক্সের মেইন মাস্টার হবে এই দুইটা, ঠিক আছে, আক্সের মেইন মাস্টার হবে এই দুইটা, যেহেতু আমরা আক্স 1-2 সেটগুলো লাগাইছি, ঠিক আছে। এখানেও সুইচটা আছে সেম কাজ, যদি আক্স 3-4 সেটগুলো লাগান, এটা যদি দাবায় দেন তাহলে শুধু মেইন মাস্টার এটা হবে, আর যদি উঠায় দেন, আমি বলে দিচ্ছি যদি সুইচগুলো উঠায় দেন তাহলে মেইন মাস্টার কিন্তু এইটাই থাকবে, হ্যাঁ এইটাই থাকবে, আক্সের ক্ষেত্রেও এটা থাকবে, আউট সাউন্ডের ক্ষেত্রেও এটাই থাকবে। আপনারা দাবায় দিয়েই জ্বালাবেন মেইন মাস্টার আক্সের, এইগুলো রাখলে কিন্তু আসলে ভালো হয়, প্রতিটা চ্যানেলেই একই রকম। এবার আমরা কথা বলবো এই যে এই সুইচটা নিয়ে, সবার উপরের সুইচের নিচের সুইচটা দেখেন, এটা গেইনের নিচে আছে, গেইনের নিচের সুইচটা 80 অ্যাঙ্গেলের। এই 80 অ্যাঙ্গেলের সুইচটা যখন আপনারা দাবায় দিবেন, তখন কিন্তু সাউন্ডটা চিকন হয়ে যাবে। সাউন্ডটা চিকন করার কিন্তু অবশ্যই দরকার আছে, বাঁশির ক্ষেত্রে, ঢোলের ক্ষেত্রে, হারমোনির ক্ষেত্রে, ঠিক আছে। আপনারা যখন এই সেটআপগুলো চালাবেন তখন এই সুইচগুলো আপনারা দাবায় দিয়ে রাখতে পারেন, এতে করে সাউন্ড কোয়ালিটিটা আরও একটু চিকন আসবে, আর যদি উঠায় দেন তাহলে নর্মাল সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন। তো এইটাও প্রতিটা চ্যানেলে একই রকমভাবে কাজ করবে। তো দেখেন এইদিকে আমাদের আরও কিছু সুইচ আছে, আর আমরা বলছিলাম গ্রুপ নিয়ে কথা বলবো, তো এবার গ্রুপ নিয়ে কিছু কথা বলা যাক। দেখেন এইগুলো হচ্ছে গ্রুপের মেইন মাস্টার, আর এই দেখেন পিএফএল সুইচগুলা, আসলে পিএফএল না, সরি এএফএল সুইচগুলো আসলে দাবাই দিলে আপনারা ডিসপ্লেতে লাইটগুলো দেখতে পারবেন। আর এই যে এখানে আছে টু এইচডি, হ্যাঁ আপনারা যখন এইচডি সুইচগুলো দাবায় দিবেন তখন আপনাদের পুরোটা মেইন মাস্টার হয়ে যাবে, তখন আপনারা ভলিউমটা যদি উঠান, 4টা ভলিউম উঠান, তাহলে আপনারা কিন্তু 4x সাউন্ড পাবেন। এই যে এই দুইটা সুইচ দাবায় দিলে দেখেন এখানে আমাদের গ্রুপে কিন্তু আসলে, এই যে দেখেন গ্রুপে কিন্তু আমাদের সেট লাগানোর কিন্তু জায়গা আছে, হ্যাঁ এই যে গ্রুপ আউট, গ্রুপ ইন, হ্যাঁ এখান দিয়ে আমরা যদি সেটগুলো লাগাই তাহলে কিন্তু আমরা গ্রুপটা চালাইতে পারি ঝামেলাবিহীন, তাতে আমাদের আরও সেটের উপর লোড কম পড়বে, ভালো কোয়ালিটির সাউন্ড আমরা পাবো। আর যদি দুই একটা সেট চালান সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই মেইন মাস্টারে মানে ইনপুট আউটপুট থেকেই সেটটা আসলে লাইনটা করব, এতে করে সাউন্ডটা ভালো আসবে। তো দেখেন পিএফএলের এইখানেও আরও সুইচ আছে, এই সুইচগুলোর কাজ হচ্ছে এই যে আপনাদের আক্সের যে মেইন মাস্টারগুলো আছে, ঠিক আছে, এটা আক্সের সাউন্ডগুলো আপনারা যদি এগুলো দাবায় দেন তাহলে কিন্তু ডিসপ্লেতে শো হবে। এখানে আছে এমআইসি লাইনটা, তারপরে তো এই দেখেন এসডি আছে, এসডি হইলে আপনারা এটা অন করে দিবেন, আর আক্স ফোরের কাজও এটা করবে। তারপরে দেখেন এখানে আছে পিএফএলের সুইচ, আর দেখেন এগুলা ইফেক্টের ভলিউমের সাথে পিএফএল সুইচগুলো দেওয়া আছে। এই আর এই সুইচটা হচ্ছে ট্যাপ সুইচ, এটা আপনারা ভয়েস প্রসেসরের সাথে ব্যবহার করতে পারবেন। তো মোটামুটিভাবে হয়তো আমি আপনাদেরকে কাজগুলো শিখাইতে পারছি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আর ভিডিওটা লং করলাম না, হয়তো আরও একদিন আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বলবো। আমি আগেও বলছি আবারও বলতেছি, আপনারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন 24 চ্যানেল মিক্সারে, তাহলে আপনারা সম্পূর্ণ কাজ খুব সহজে বুঝে যাবেন, আসলে মাঝখান থেকে কিন্তু কিছু বোঝা যায় না। আর আমি আজকে শুধু সুইচের কাজগুলো এক্সপ্লেন করছি, তো
আগামী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আমাদের। আজকের ভিডিও লং না করে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।